পশ্চিমবঙ্গকে পাঁচারের স্বর্গরাজ্যে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। ঘুঘুডাঙ্গায় সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসে এমনটাই বক্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার দুপুরে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত ফরোয়ার্ডের প্রার্থী গোবিন্দ রায় এবং জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে নির্বাচনী জনসভা হয়েছে ঘুঘুডাঙ্গাতে। আর এই জনসভাতে প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও ছিলেন জলপাইগুড়ি প্রার্থী সুখবিলাস বর্মা, মেখলিগঞ্জের প্রার্থী গোবিন্দ রায়, বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, কংগ্রেসের জেলা কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্যরা। অধীর রঞ্জন চৌধুরী এদিন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা পরবর্তী সময়তে বর্তমানে একটি শিশু 55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছেন। পিসি আর ভাইপো মিলে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের আমলে রাজ্যে কয়লা পাচারকারী, নারী পাচার, গরু পাচার, বালি পাচার যে হারে রয়েছে, রাজ্যটাকে একেবারে পাচারের রাজ্যে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে আমরা কি দেখতে পাই? সারা ভারতবর্ষে সব থেকে বেশি ধর্ষণ কোথায়? উত্তরপ্রদেশ। সব থেকে বেশি খুন কোথায়? উত্তরপ্রদেশ। সব থেকে বেশি ডাকাতি কোথায়? উত্তরপ্রদেশ। এলাকায় কাজ করতে বাধ্য করাটা সরকারকে, এটা কি জনপ্রতিনিধি দায়িত্বের মধ্যে পড়ে না? আপনার এখানে যে আজকে পর্যটনের জন্য সরকারকে ভাবতে হচ্ছে, পর্যটন ট্যুরিজম সরকারকে ভাবতে হচ্ছে বিধানসভায়, জলপাইগুড়ি পর্যটন নিয়ে সব থেকে বেশি সোচ্চার ব্যক্তিটির নাম কি? সুখবিলাস বর্মা। এই লোকটা বিধানসভার মধ্যে অর্থমন্ত্রীকে ঘানি পিছিয়ে দেয়, অর্থমন্ত্রীর মাথা হেঁট করিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকারকে লজ্জায় ফেলে বলে যে তুমি পাচ্ছ না। তাই বিরোধী দলে সুখবিলাস বর্মার মতো লোক আছে বলে সরকার মানুষের জন্য ইচ্ছা না থাকলেও চিন্তা করতে বাধ্য হয়, এটাই গণতন্ত্র। গণতন্ত্রে বিরোধীরা যদি শক্তিশালী না থাকে তাহলে সরকারকে নড়ি চড়ি দেবে কে? সরকারকে মানুষের জন্য কাজ করাতে বাধ্য করবে কে? সেই কাজটা করে সুখবিলাস বর্মার মতো লোকরা। মাথা পিছু আয় কমে যাচ্ছে, মানুষের রোজগার কমে যাচ্ছে, রুটি রুজি কমে যাচ্ছে, বেকার ছেলেদের সংখ্যা বাড়ছে। বেকার ছেলেদের খাবার জায়গা কোথায়? পঞ্চায়েতে লুট করো, একটাই জায়গা মদ গেছে, লটারি গেছে, গল্প শেষ। পঞ্চায়েত যদি আপনার দখলে থাকে ভালো কথা, আপনার দখলে না থাকে কিছু পাবে না। উপরে ভগবান আর নিচে প্রধান বসে আছে, যা আপনি তাই করবো। আপনার ঘরের টাকা দিল্লি দেয় তৃণমূলের টাকা ভাগ দিতে হবে, আপনার 100 দিনের কাজের টাকা দিল্লি দেয় তৃণমূলকে ভাগ দিতে হবে। আমি একটা কথা বলতে চাইছি, আমার কাছে তথ্য হবে, আমার কাছে তথ্য হবে, আপনার জীবনের অভিজ্ঞতাকে সামনে দেয়। এই যে মানুষের জীবনে অভাব চলছে, এই যে লকডাউনের পর চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, গ্রামে মানুষকে রোজগারটা দিল কে? গ্রামে মানুষের সাহারা হয়ে দাঁড়ালো কে? এই বিপদের দিনে 100 দিনের কাজ, 100 দিনের কাজ যদি না থাকতো গ্রামের মানুষের কথা আরো বেড়ে যেত, গ্রামের মানুষের সংকট আরো এই সমাবেশ দেখে এটা স্পষ্ট হচ্ছে না যে সংযুক্ত মোর্চা আগামী দিনে সরকার গঠনের পথে এগিয়ে চলেছে? আপনাদের যদি না মনে হয় আমার কিছু করার নেই, কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে না, সংকেত যথেষ্ট, মানুষ সংযুক্ত মোর্চার প্রতি আস্থা বিশ্বাস দিনের পর দিন বাড়িয়ে ক্রমশ সংযুক্ত মোর্চাকে ক্ষমতার আসনে বসানোর পথে এগিয়ে যাচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি কি সোনিয়াজির কাছে সাহায্য চেয়েছে? আপনারা তো জানেন মমতা ব্যানার্জি চিন্তা পড়ে নেবেন, দেখবেন দাদা ত্রিশঙ্কু হলে কি আপনারা তৃণমূলকে সমর্থন করবেন? কোনো জবাব দিন আমরা বলছি দাদা, সরকার গঠন করবে সংযুক্ত তৃণমূল রাজ্য প্রচারের জন্য দাদা অভিষেক ব্যানার্জি আর কয়লা মিলেমিশে তো একাকার হয়ে গেল, নিয়ে আসবে সেটা তাদের ব্যাপার দাদা। অভিষেক ব্যানার্জি আর কয়লা পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ দিদি ভাইপো মিলে লুট করেছে, এটা আমরা প্রতিদিন বলছি। আজকে পশ্চিমবঙ্গের কয়লা পাচার শুধু নয়, কয়লা পাচার, গরু পাচার, নারী পাচার, বালি পাচার, পাচারের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই পাচার সম্ভব হতো না যদি না পশ্চিমবঙ্গের শাসকের মদত থাকত। তাই পশ্চিমবঙ্গের শাসকের মদতে এই পাচার চলছে। তাই এই পাচারের বিরুদ্ধে অভিযোগ শুধু করিনি আমরা, তাই নয়, এই পাচারের বিরুদ্ধে অভিযোগ তো করেইছি, পাশাপাশি এই পাচার রোধের জন্য, লুট রোধের জন্য আমরা চিটফান্ডের কাণ্ডের মোকাবিলা করার জন্য আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব করেছি। আজকে তদন্ত হোক, পশ্চিমবঙ্গে চোরদেরকে খুঁজে বার করা হোক, পশ্চিমবঙ্গ নামক রাজ্যের সম্পদ যারা লুটেছে তাদের বাংলার মানুষের কাছে চিহ্নিত করা হোক।